হ্যালো এন্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি, সঙ্গে আমি তরুণ স্যার। আমরা যে ক্লাস ভিডিও আনছিলাম তাতে বিষয় কি ছিল? বিষয় ছিল, আমি বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের আমি বলে দেবো যে কোন কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। তো আমরা ইউনিট 1, 3, 4, 5 কমপ্লিট করে ফেলেছি। ইউনিট 2 এটা দিয়ে শুরু, আমরা খুব তাড়াতাড়ি ইউনিট 2টা কমপ্লিট করে দেবো, তাহলে ক্লাস 11-এর ছেলেরা যে অবস্থাতে দাঁড়িয়ে আছে সেটা থেকে মুক্তি পাবে। মানে 11-এর ছেলেটা মোটামুটি একটা বুঝতে পারবে, আইডিয়া হবে যে কোন কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। যদিও সাজেশন একটা দেবো খুব তাড়াতাড়ি। আজকে আমাদের টপিক উদ্ভিদের অঙ্গসংস্থান বা তাতে যে অ্যানিমেল টিস্যু বা উদ্ভিদ কলা রয়েছে, সেই উদ্ভিদ কলা আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। আমরা বলেছি এটা কোনো নির্দিষ্ট সালের জন্য নয়, এটা 22, 23, 24 যে কোনো সালের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় আসতে পারে, সেই ম্যাক্সিমাম আসতে পারে সেই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। এতেই তোমরা একটা বড় আইডিয়া পাবে, যারা যারা চাইছিলে যে বইয়ে দাগ দিয়ে দেওয়া বা এই ধরনের বিষয়গুলো, তাদের কাছে এটা খুবই উপকারে লাগবে। ওকে, তো চলো শুরু করি আমরা। তোমরা নিশ্চয়ই জানো, যারা নতুন দেখছো তারা হয়তো এই ভিডিওটা প্রথম দেখছো, তো তাদেরকে বলবো 600-এর উপর ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা অবশ্যই দেখে নাও প্লে লিস্ট ফলো করে। আর টেলিগ্রাম চ্যানেলে টার্গেট বায়োলজি, ফেসবুক পেজ টার্গেট বায়োলজি, তোমরা এগুলোতে সব জয়েন করে নাও, তাহলে সমস্ত রকমের নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। এগুলো বলা হয় না, আমি একটা ভিডিও বানিয়ে দেবো আলাদা করে এই সমস্ত উপর বেস করে। ওকে, তো এই বিষয় রয়েছে। আর তার পাশাপাশি আমি একটি বিষয় বলবো, সেটা হলো যে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো আন একাডেমি। তোমরা কয়েকদিন ভিডিওতে দেখতে পাচ্ছো যে আমরা যারা নিট ইউজি তে এই বছরে র্যাঙ্ক করার কথা ভাবছে, হ্যাঁ, তাদের জন্য একটু দেরি হলেও কিন্তু শেষ মুহূর্তের একটা জায়গা রয়েছে। তারা পারে এখনো চেষ্টা করলে ইউজির প্রিপারেশন, নিট ইউজির প্রিপারেশন নিতে। তো সেক্ষেত্রে আর 3-4 মাসের ব্যাপার রয়েছে, তো এখানে এখনো একটা জায়গা এখানে পূরণ করতে পারে। সেটা হলো 3 মাসের সাবস্ক্রিপশন যদি আর একাডেমিতে নিয়ে থাকো, নিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে 1 মাসের ইউজি নিট ইউজির যে কোর্স সেটা ফ্রিতে পাবে। সিবিএসসি 3 মাসের কোর্স পারচেজ করলে 6 মাসের জন্য একটা অফার রয়েছে, এখানে 12 মাসের জন্য একটা অফার রয়েছে। এটা কিন্তু খুব লিমিটেড, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর সাবস্ক্রাইব করার সময় যে ইউজ কোড যেখানে আছে, তোমার কোড ইউজ করতে পারবে, সেখানে টার্গেট বায়ো নিচে দেখো দেখতে পাবে, টার্গেট বায়ো এটাকে তোমাকে লিখতে হবে। ওকে, এর আগে ভিডিওতে আমি বলেছি যে মার্চের 30 তারিখের পর থেকে আন একাডেমির সমস্ত সাবস্ক্রিপশনে রেট বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা সাবস্ক্রিপশন গুলো দেখতে পাচ্ছ, 17,500 আছে 3 মাসে, এটা 19,250 হবে। তো এইভাবে 24 মাস পর্যন্ত কিন্তু বেড়ে যাচ্ছে, সেটা প্লাস প্লাস সাবস্ক্রিপশন এবং আইকনিক সাবস্ক্রিপশনে। তোমরা তাড়াতাড়ি করে এগুলো কিন্তু করতে পারো। আর নিট ইউজির জন্য বলবো, লাইট সাবস্ক্রিপশনের জন্য সেখানে 30%, 53% থেকে 6 মাসে, এবং 30% অফ হবে 18 মান্থের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে মক টেস্ট, কোয়েশ্চেন ব্যাংক অ্যাক্সেস করা এবং ইন ডেপথ অ্যানালাইসিস উইথ ভিডিও সলিউশন, এই সমস্ত বিষয়গুলো পাবে সাবস্ক্রাইব করার সময় টার্গেট বায়ো কোডটি ইউজ করবে। আর নতুন দুটো ব্যাচ শুরু হচ্ছে 23 তারিখ থেকে, প্র্যাকটিস ব্যাচ নিটের জন্য, এটা বলবো খুব ইম্পর্টেন্ট, তোমরা এটাকে ট্রাই করতে পারো, অবশ্যই খুব ভালো ব্যাপার হবে। আর এনথিউজ ব্যাচ শুরু হচ্ছে মার্চের 23 তারিখ থেকে, এটাকেও তোমরা তোমরা এটাকেও জয়েন করতে পারো। হ্যাঁ, তোমরা নিজেদের পছন্দ মতো চাহিদা মতো জায়গায় কিন্তু তোমরা জয়েন করতে পারো। এবং আন একাডেমির একটা ডাউট সেকশন রয়েছে, এই ডাউট সেকশনের কিন্তু তোমরা ডাউট, তোমাদের যে সমস্ত ডাউট আছে সেগুলো জিজ্ঞাসা করে তার একটা সলিউশন কিন্তু এখান থেকে পেতে পারো। ওকে, তো আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে এসেছি। যা বলছিলাম, উদ্ভিদ কলার ক্ষেত্রে আমরা যে প্রশ্ন 3 নম্বর এখানে করতে পারি, সেটা হলো অবস্থান এবং কাজ অনুসারে ভাজক কলার শ্রেণীবিভাগ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো, অনেক রকমের শ্রেণীবিভাগ কিন্তু হবে, কিন্তু আমি বলছি যে অবস্থান অনুসারে এবং কাজ অনুসারে এই দুটো দেখে রাখলে কিন্তু তোমাদের বাকিটা কমপ্লিট হয়ে যাবে। ভাজক কলা স্থায়ী কলার পার্থক্য পরীক্ষায় আসতে পারে, তোমরা দেখে রাখবে। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্প্লেনকাইমার পার্থক্য পরীক্ষায় আসতে পারে। আমরা যেহেতু বলেছি এবছর না, যে কোনো বছরের জন্য এই ধরনের কোশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে কোশ্চেন এখানে রেডি করা হচ্ছে। জাইলামের বিভিন্ন উপাদানগুলির নাম এবং কাজ, এটা কিন্তু এইভাবে প্যারেনকাইমা, কোলেনকাইমা বা স্প্লেনকাইমার পার্থক্যর মতো করে জাইলাম ফ্লেমের ব্যাপারটা কমপ্লিট করে নিলে হবে না, কারণ এখানে ছবির ব্যাপার আছে। সুতরাং তোমরা জাইলামের উপাদান এবং ফ্লোয়েমের উপাদানগুলো যখন করবে এবং তাদের কাজ করবে, তখন কিন্তু ইন ডিটেলসই করে রাখতে হবে। তাতে বইয়ে যে সমস্ত প্রচুর ব্যাপার আছে সেগুলো নিটের জন্য বলবো দরকার আছে, কিন্তু 11-এর জন্য অতটা না করলেও হবে।
উপাদানগুলির নাম এবং তাদের দুটি লাইন করে লিখে তার কাজগুলো লিখতে হবে। ট্রাকি ট্রাকের মধ্যে পার্থক্য কখনো কখনো আসতে পারে, খুব ইম্পর্টেন্ট যে তা নয়, কিন্তু জাইলেন ফ্লেমের যে পার্থক্য সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তখন অবশ্যই ধরে রাখবে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে কাণ্ডের গৌণ বৃদ্ধি অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের উপর বেস করে, তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে। এবং বিভিন্ন ধরনের নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিলের যে শ্রেণী বিভাগ সেটা তোমরা করবে, এটা পরীক্ষায় আছে। স্টিলি সম্পর্কে ধারণা, বিভিন্ন ধরনের স্টিলি, এই তিনটি কিন্তু 3 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে। তবে দ্বিবীজপত্রী উদ্ভিদে কাণ্ডের গৌণ বৃদ্ধি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য এটা কখনো কখনো পরীক্ষায় আসে, এবং সমাঙ্গ পৃষ্ঠ বা সঙ্গে বিষমপৃষ্ঠ পাতার যে পার্থক্য এটা কখনো কখনো পরীক্ষায় আসতে পারে। তোমরা এই 3 বা 5 নম্বরের কোশ্চেন ম্যাক্সিমাম এই চ্যাপ্টার থেকে আসতে পারে, তোমরা রেডি করো। আর 2 নম্বরের কোশ্চেন যেগুলো সেগুলো আমরা এখানে মার্ক করে দিয়েছি, তোমরা অনলাইন ক্লাসের জন্য বা নোটস এর জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং ডেসক্রিপশন বক্সে পিডিএফ তোমরা ফলো করতে পারো, সেখানে বিভিন্ন ধরনের কিন্তু লিংক শেয়ার করা আছে। আর এখানে 2 নম্বরের কোশ্চেন বলতে কুইসেন্ট সেন্টার কি পরীক্ষায় আসতে পারে, ক্লোরিন কাইমা, অ্যারেন কাইমা, ইডিও ব্লাস্ট, এগুলো সব এক একটা 2 নম্বরের কোশ্চেন, মানে ক্লোরিন কাইমা কি বা অ্যারেন কাইমা কি বা ইডিও ব্লাস্ট কি, এগুলো এক একটা 2 নম্বরের কোশ্চেন। বিভিন্ন ধরনের কোষান্তর রন্ধ, ওই সাইজিনাস, লাইসিনাস এবং সাইজুলাইসিনাস, এরকম তিন টাইপের ক্যাভিটি বা স্পেস এর ব্যাপার আছে, তার উদাহরণগুলো পরীক্ষায় এমসিকিউ তে কিন্তু খুব আসে, তোমরা খুব ভালো করে দেখে রাখবে। স্ক্লেরাইড কি পরীক্ষায় আসতে পারে, তোমরা অনেকে স্কিপ করে করে ভিডিও দেখো, সেখানে পিডিএফটা ডাউনলোড করে ফেলো, ভাবো সব হয়ে গেছে, কিন্তু ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে। প্রস্তরকোষ বা স্টোন সেল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে বারবার আসে। প্রোটোজাইলেম মেটাজাইলেম তুলনামূলক কম ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যালাস প্যাড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রাইকোম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইড্রাথ্রোট ভেরি মাচ টু মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, হাইড্রাথ্রোট কি। ফ্যাসিকুলার বা ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের গৌণ বৃদ্ধি দেখার সময় এগুলো লাগবে। হার্ডউড স্যাপুটের পার্থক্য অত ইম্পর্টেন্ট না, লেটুট আর্লিউটের অত ইম্পর্টেন্ট না, ফেলোজেন, ফেলোডার্ম, ফেলেম এগুলো একটু ইম্পর্টেন্ট আছে। ক্যাসপিয়ান স্ট্রিপ পরীক্ষায় খুব আসে, আর শ্বেতসার আবরণী পরীক্ষায় কিন্তু আসে, সঙ্গে টাইলোসিস অতটা ইম্পর্টেন্ট না। এই হলো আমাদের এই চ্যাপ্টার যে সমস্ত কোশ্চেন সেগুলো, তো তোমরা অবশ্যই এগুলো ভালো করে করো। আর একটা সাজেশন আমরা নিয়ে আসছি, সেই সাজেশনটা দেখলে তোমরা এবছর কার জন্য ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর কোন কোন ভিডিও আনা যেতে পারে, যদিও জানি এখন বলার মতো সময় নাই, তোমাদের পড়ার যা পরীক্ষা সামনে চলে এসেছে, তবুও এগুলোতে তোমরা রেডি করে নাও, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষাটা মোটামুটি ভালো হবে আমি আশা রাখছি। চলো নেক্সট আরেকটি ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত